হচ্ছে আপনাদের প্রথমে ফ্ল্যাশ স্ক্রিন, ফ্ল্যাশ স্ক্রিনে আপনারা তার ক্লাসটা নেবেন কীভাবে, স্টেপ ফুল নিলেন, স্টেপ ফুল উইকেটে আপনাদের ফ্ল্যাশ স্ক্রিন এগেন। তো স্ক্রিন নেয় কীভাবে, নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আপনার মেইন ডট ডাটা গিয়ে ডিক্লেয়ার করে দিলেন। এই ক্লাসে এখন আমরা কি করব, প্রথমত একটা লগো ডিজাইন করব, লগো বা অ্যাসেট থেকে একটা ইমেজ নিব, তারপর সে নিচে একটা লোডিং লাইব্রেরি ইউজ করব। তো শুরুতে আমরা কি করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব, কালার দিয়ে নিলাম। এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা অ্যাসেট নিব। অ্যাসেট নেওয়ার জন্য প্রথমে আমাদের প্রজেক্টে সিলেক্ট করতে হবে, তারপর নিউতে যেতে হবে, গিয়ে আমরা ডিরেক্টরি একটা ক্রিয়েট করব, ডিরেক্টরির নাম দেবো অ্যাসেটস। এবার অ্যাসেটের মধ্যে আমরা যেটা রাখবো, যে ধরনের আইটেম যেটা আমরা দেখাতে চাই সেটা আর কি এখানে ইউজ করব। সো এখানে একটা আছে, কপি করে নিলাম, অ্যাসেটে রেখে দে, তার নাম দেবো হচ্ছে ও ডট পিএনজি। ওকে, তো আমার অ্যাসেটে একটা ইমেজ চলে আসছে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে বডিতে একটা কলাম নেব, কলাম নেওয়ার পর কলাম নিলে তো পুরো স্ক্রিনটা ডিক্লেয়ার হয়ে গেল, তাই না? কলামের পর চিলড্রেন নেব, চিলড্রেন নেওয়ার পর এখানে আমরা কি করব, প্রথমে উপর থেকে একটু স্পেস দিয়ে নেই, নাহলে ভালো লাগে না, যার কারণে সাইজ বক্স নিব। দেখেন ওনার লগোটার উপরে একটু ফাঁকা আছে না, ওই ফাঁকাটাতে ফাঁকা ডিজাইন করবো আর কি। হাইট থেকে 100 দিলাম, 100 ফাঁকা। তারপর কি করব, একটা ইমেজ নিব, ইমেজটা নিব এভাবে ইমেজ ডট অ্যাসেট। অ্যাসেট নেওয়ার পর এখানে হচ্ছে সোর্সে গিয়ে সোর্সের নাম। তার আগে একটা কথা, অ্যাসেট যে নিলেন, অ্যাসেট ফোল্ডারটা আপনাকে পাবস্পেক ডট ওয়াইএমএল এই ফাইলের মধ্যে গিয়ে বলে দিতে হবে। তো এখানে গিয়ে এটা করতে হয়, তো ওকে যেটা করা ছিল সেইভাবে যাই, আগে যেভাবে ছিল ওইরকম করি। প্রথম অবস্থায় থাকে এইরকম। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথম দুইটা এভাবে সিলেক্ট করবেন, করার পর সরাই নেবেন, নেওয়ার পর এই অ্যাসেট শুধু লেখাটা কপি করবেন, ইমেজের জায়গায় পেস্ট করবেন, করার পর বাকি যা আছে ফলাই দেবেন। দেওয়ার পর এখানে কি যে কাজটা করবেন, একটা করে স্পেস কমাই নেবেন। এবার হচ্ছে পাপ ডট গেটে ক্লিক করবেন, তাহলে আপনাদের এটা মূলত ইরোর আছে কি না সেটা আগে চেক করবেন। চেক যদি হয় সব কিছু ইরোর ফ্রি, তাহলে আপনার এটা এখানে আপনার যে সম্পত্তি আছে সেটা এখানে বলে দেওয়া হলো, আপনাকে ডিক্লেয়ার করে দেওয়া হলো, এই অ্যাসেটের মধ্যে যে কিছু একটা আছে সেটা এখানে বলে দিলেন। এইবার আসবেন ইমেজ ডট আছে, যেহেতু আপনার সম্পত্তি আছে সেটাকে কাজে লাগাইতে হবে না। তো কাজে লাগানোর জন্য কী করতে হবে, এখানে প্রথমে ফোল্ডারের নাম বলতে হবে, ফোল্ডারের নাম, তারপর হচ্ছে যে সম্পত্তিটা আপনি ব্যবহার করবেন সেটা এখানে দেবেন। ওকে, স্কোপ ডট পিএনজি এটা হচ্ছে দিয়ে নিলাম। তো আমরা একটু রান করে দেখি যে কী অবস্থা হয়। এটা হচ্ছে আমার ফর্ম, এটাতে আপনার রান হবে এখন। সো দেখা যাক, একটু ওয়েট করি, ফার্স্ট টাইম তো রান হতে একটু টাইম লাগবে।
ডিস্টার্ব হইতেছে আমার টাওয়ার ফোনে, এই যে কিছু একটা আসছে আউটপুট, তো এটাকে আমরা এখন মাঝখানে নিব। মাঝখানে নিতে গেলে যে কলামে ক্লিক করে তো র্যাপ উইথ সেন্টার করে দিলে সেটা হচ্ছে মাঝখানে চলে যাবে। আচ্ছা, এখন যাওয়ার পর আমরা কি করব, আজকে হচ্ছে আগের দিন দেখাইছিলাম যে নিচে একটা লোডিং নেওয়া, তো স্পেসার নিলাম একটা। স্পেসার নেওয়ার পর সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর নিলাম, সো এটা নিয়ে আমরা এখন দেখি যে রান দিয়ে দেখি হট রিলোড দিয়ে কি হয়। ও সরি, ব্লু কালার দিয়েছে ব্যাকগ্রাউন্ড, যার কারণে সব কিছু সেম আসতেছে। তো আমি প্রোগ্রেস ইন্ডিকেটরের কালারটা একটু চেঞ্জ করে দেব, কালার ডট। এবার একটু দেখি আমরা কি অবস্থা হয়, এই যে চলে লোড হয় নিচে। আচ্ছা, লোড তো এক ধরনের হয়, আমি আজকে আরেক ধরনের লোড আপনাদেরকে দেখাই দেবো, সেটা হচ্ছে কিছু লাইব্রেরি ইউজ করে লোডিং নাও। তো আমরা সবার আগে একটা কাজ করব যে পাপ ডট ডেভ এই ওয়েবসাইটে যাব। ডান, যাওয়ার পর ফ্লাটার স্পিন গিট দিয়ে একটু সার্চ দেন সবাই, ফ্লাটার স্পিন কিট দিলে একমাত্র স্পিন কিট আসবে। এখানে বিভিন্ন ধরনের লোডিং আছে, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের লোডিং। আমার একটা পছন্দের জিনিস হচ্ছে এটা বলতে পারেন, তারপর আমি ইউজ করছি, সবগুলো ইউজ করছি, বাট ভালো লাগে এটাও ভালো লাগে বেশি। ফ্লাটার স্পিন কিট দিয়ে ইউজ করতে পারেন, ফ্লাটার স্পিন কিট দিয়ে সার্চ করুন। আসছে সবার ফ্লাটার স্পিন কিট? সবার কি এটা দেখেছেন ফ্লাটার স্পিন কিট 5.1.0? এটাতে যাইতে পারছেন? কোনটা ভালো লাগে আপনাদের বলেন, কোনটা ইউজ করবেন? আচ্ছা যাই হোক, সবাই এখন দেখি, দেখেন যে প্লাটার স্ক্রিন কিট যেটা আছে না, এটা একটু নেন, এই যে এখানে লিখে কপি করেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। করছেন সবাই? আজকে লাইব্রেরি ইউজ করা শিখাবো, আগে প্রথমে এটা শিখেন। সবাই ক্লিক করছেন এখানে? এখন অ্যান্ড্রয়েডসে যান, pubspec.yml এ যান। গেছেন সবাই? এইখানে কিচ্ছু করতে হবে না, এখানে যাতে এখানে ক্লিক দিয়ে কপি করুন। ক্লিক করার পর এই দেখেন
babespeak.yml এ যান। যাওয়ার পর কুপারটিনো আইকনস আছে না, এটার নিচে এন্টার দিয়ে লিখবেন, পেস্ট করে দেবেন ডিরেক্ট। নিজে থেকে নিচে মাউস দিয়ে নিয়ে গিয়ে নিয়ে যাবেন না, এটা বলে দিলাম, কারণ তাহলে ইরর খাবেন। যেভাবে শিখায় ওইভাবে শিখেন। দিছেন? দেওয়ার পর pub.get এটাতে ক্লিক করবেন। এখানে লাইব্রেরিটা ইনস্টল হবে। সবার কি হয়েছে? আগে কোনটা করেন নাই? ব্রাউজারে গিয়ে দেখেন যে এখানে লেখা আছে যে কিভাবে এটা ইউজ করতে হয়। তো আচ্ছা, সবাই কি ইনস্টল করছেন? সবার কি ইনস্টল হয়েছে? সবাই কি এরকম করতে পারছেন নাকি বলুন? ইনস্টলটা কি করতে পারছেন, যে এখানে নিতে পারছেন? নিতে পারলে ভালো। আমরা এখন কি করবো, এখন আমরা স্পিন কিটটাকে নিব। স্পিন কিটের মধ্যে আমরা কোনটা নিব সেটা একটু দেখেন, যে আমরা এখানে কোন কিটটা নিব। এখানে বলেন প্রত্যেকটা নাম দেওয়া আছে,
আপনি রুটিং প্ল্যান দিবেন না ডাবল বাউন্স দিবেন, ওয়েব দিবেন, কোনটা দিবেন সবটার নাম আছে। আমার একটা ভালো লাগছে, এটা হচ্ছে স্পিনিং লাইন, এটা আমি ইউজ করবো। এখানে দেখেন স্পিন কিট দিবেন, দেওয়ার পর এখানে কন্ট্রোল স্পেস চাপ দিলে দেখেন স্পিনিং লাইনস, বা আপনি যেটা নাম দিবেন নামটা দিলে এখানে নামটা চলে আসবে। বুঝতে পারছি যে নামটা আপনার পছন্দ হয়েছে, যে আওয়ার গ্লাস দেন তাহলে আপনার এখানে আওয়ার গ্লাস আসবে। দেখেন আওয়ার গ্লাস, আপনি যে নামটা দিবেন স্পিন কিট লেখার পর জাস্ট নামটা দিবেন, নামটা ইউজ করার জন্য এখানে নামগুলো বলে দেওয়া আছে। বুঝতে পারছি, শর্টকাট বুঝেন যে আপনার যেটা ইউজ করবেন সেইটার নামটা মনে রাখবেন, তার আগে লাইব্রেরির নামটা মনে রাখবেন। লাইব্রেরির নাম হচ্ছে স্পিন কিট, স্পিন কিট লেখার পর হচ্ছে আপনি যেটা ইউজ করবেন সেই নামটা দেবেন। আমি এটা ইউজ করব, স্পিনিং লাইন্স। স্পিনিং লাইন্স, ওকে। আমি এখন এটার যে কালার দিব, কালার তো কীভাবে দিতে হয় সেটা জানিনি। কালার ডট রেডি দিই, নিচেরটা রিমুভ করে দিলাম, এটা দরকার নেই। আমি সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দিব না। ওকে, আর নিচে থেকে একটু ফাঁকা করে দিলাম, তখন আপাতত এখানে আরও কিছু জিনিস অ্যাড করা যায়, যেমন কন্ট্রোলার, আপনার লাইন উইথ, লাইন কত বড় হবে, ডিউরেশন কতক্ষণ ধরে চলবে, এগুলো অ্যাড করে দিতে পারেন। এগুলো আপাতত পরে, আগে বেসিক জিনিস এটা বুঝেন। এখন আমি তাহলে এটা রান দিই, রান দিয়ে একটু দেখি কী হয়। এই দেখেন দেখি মিশন শেষ, আজ আল্লাহ টিকিটটা সে বোঝা যায়, লোডিং অন্যটা নিলে অন্যটা নেওয়া যায়। আচ্ছা আপনি দেখেন যে এখানে কোনটা নিল, এটা বাদ দে, বড় জিনিস নেই। ও বাবা, পাম্পিং হার্টও আছে, কিউব গ্রিডটা নেই আমি। স্পিন কিট, কিউব গ্রিডস, কিউব গ্রিড। এবার দেখেন এটার কী অবস্থা হয়, বোঝা যায়, চেঞ্জ আসে, লোড হয়, ভাল লাগে। এরকম করে একটা করে যে কোনো একটা লোডিং আপনারা নিতে পারবেন। আমি দুইটা দেখাই দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করবেন। জি বুঝছি না, আসতে হবে বলবেন, ভালো করে বলবেন, আপনাদের ভাষায় বুঝবেন তাহলে ভালো বুঝবেন। যেহেতু একটা ইনিশিয়াল স্টেটে কাজ করবো আমরা ফ্ল্যাশ স্ক্রিনটা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য, তখন আমরা একটা কাজ করবো, ফার্স্টে এই ক্লাসটা মিনিমাইজ করে নেবো, নেওয়ার পর এই সেকেন্ডে যে ওভাররাইড আছে এখানে ক্লিক দিয়ে স্পেস দিয়ে নেবো।
দেওয়ার পর সবার আগে হচ্ছে INIT লিখব, ইনিট স্টেট, গত ক্লাসে এটা দেখানো হয়েছিল আর কি। সো এখন এসে এখানে আমরা কি করব, একটা টাইমার নিব, যেহেতু একটা নির্দিষ্ট সময় পর এই পেজ থেকে আরেক পেজে চলে যাবে, তো টাইমার নেওয়ার পর এখানে হচ্ছে ডিউরেশন নিব, ডিউরেশন মেথডটা নিব আর কি। ডিউরেশন মেথডটা নেওয়ার পর কত সেকেন্ড ধরে এটা স্ক্রিনটাকে হোল্ড করে রাখবেন সেটা এখানে দেবেন। আমি 3 সেকেন্ড হোল্ড করে রাখবো, তাই 3 সেকেন্ড দিলাম। ওকে, সো এবার আসেন গিয়ে কল ব্যাকের ব্যাপারে। কল ব্যাক মানে কি, এটা কোথা থেকে কোথায় যাবে, আমার আগে আরেকটা স্ক্রিন ক্রিয়েট করতে হবে না যেই পেজটাতে যাবে। সো আমি এখানে আরেকটা স্ক্রিন ক্রিয়েট করে নেব, এখানে রেজিস্ট্রেশন, আমি একটা রেজিস্ট্রেশন UI দেখাবো আজকে। সো আমি এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্রেশন UI একটা নিয়ে নিলাম বা একটা নতুন স্ক্রিন ক্রিয়েট করলাম। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি যাতে বোঝা যায় যে কিছু একটা আছে। কালার দিয়ে রাখলাম আর কি। এখন আমি কি করব, এই ফ্ল্যাশ স্ক্রিন শেষ হইলে আমার যাবে রেজিস্ট্রেশন পেজে। সো আমি ফ্ল্যাশ স্ক্রিনে এখন কি করব, এখানে কল ব্যাকটাতে একটা মেথড নিব, মেথডটা নিব এইটা যে নেভিগেটর ডট পুশ অ্যান্ড রিমুভ আনটিল, যেহেতু এটা বাই ডিফল্ট চালু হবে এবং একবার চালু হয়ে শেষ হয়ে যাবে, পরবর্তীতে কখনো এই পেজটাতে ফিরে আসবে না, যার কারণে পুশ অ্যান্ড রিমুভ আনটিল আমরা ইউজ করব। তো এরপর আমার কনটেক্সট থাকলে কনটেক্সটাতে হাত দিব না, শুধুমাত্র যেহেতু এক পেজ থেকে আরেক পেজ যাবে এই কারণে আমরা এখানে নিউ রাউটটাতে ম্যাটেরিয়াল পেজ রাউট ইউজ করব। ম্যাটেরিয়াল পেজ দাও, আর এটা হচ্ছে আগের মতোই বাটন প্রেসের মতো, শুধুমাত্র কনটেক্সট নিব, কনটেক্সট নিয়ে কোন পেজে যাবে সেটা একটু বলে দেবো। কোন পেজে যাবে আমার, রেজিস্ট্রেশন UI, এই হচ্ছে কাজ। তো আমার এখানে কয় সেকেন্ড হোল্ড হয়ে থাকবে, 3 সেকেন্ড। সো আমি একটু রান দিয়ে দেখি কী অবস্থা হয়। শেষ, আমার এটা নতুন একটা রেজিস্ট্রেশন UI পেজ চলে আসছে। সো এখন আমরা একটা কাজ করব, এখন তো রেজিস্ট্রেশন UI পেজে ফ্ল্যাশ স্ক্রিনের কাজ শেষ, এখন আমরা রেজিস্ট্রেশন UI পেজে রেজিস্ট্রেশন UI ডিজাইন করব। তো রেজিস্ট্রেশন UI ডিজাইনটা মূলত বেসিক একটা UI ডিজাইন হবে। সো এখানে আমরা রেজিস্ট্রেশন পেজ নিব, তারপর হচ্ছে ওই যে এই আপনার পাশে যেটা দিতে হচ্ছে না রেজিস্ট্রেশন লেখা, ওরকম রেজিস্ট্রেশন লেখা থাকবে, তারপর নেম, আইডি, ইমেল, জেন্ডার, যেটা আপনার ইচ্ছা সেটা নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে আজকে মূলত রেজিস্ট্রেশন UI বেশ কয়েকটা জিনিস দেখাবো, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে টেক্সট এডিটিং, টেক্সট এডিট, টেক্সট মানে যে টেক্সটটা আপনি এডিট করতে পারবেন বা লিখতে পারবেন এটা, তারপর আপনি হচ্ছে রেডিও বাটন দেখাবো আর ড্রপ ডাউন বাটন দেখাবো। ড্রপ ডাউন বলতে ক্লিক করলে আপনার, আচ্ছা আগাইলে দেখতে পাবেন, বুঝতে পারবেন, স্ট্যাটাসগুলো দেখাবো তো যখন তখন বুঝতে পারবেন। তো এখন আসি আমরা প্রথমবার যে ডিজাইনটা করব, প্রথমে যেটা নিব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন UI ডিজাইন কীভাবে করে বলুন তো। প্রথমে বডি নিতে হয়, বডিতে কলাম নিতে হয় বাই ডিফল্ট, যেমন না
করতে হবে। আমি টেক্সট সাইজটা একটু বড় করে নিলাম, একটু দেখি কি আসে এটা এটা আমাদের রান করলে। আমি লেখাটা মাঝখানে নিব, মাঝখানে কিভাবে নিব বলেন তো? ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, আমার এখানে নেটওয়ার্ক বার হ্যান ত্যান এগুলোর নিচে কিন্তু এই লেখাটা গেছে, তা আমার যাতে এই বারের নিচে না আসে সে এই কারণে আমার কী করা দরকার? আরেকটা উইকেট ইউজ করতে পারি, যে এই দেখেন নেটওয়ার্ক টাওয়ার হ্যান ত্যান আসে না, এগুলো আসে না, আমার এটার মধ্যে ভিতরে ঢুকে গেছে, খারাপ লাগতেছে না, এটা নিচে নিবো আমি। নিচে নেওয়ার জন্য আমাকে আরেকটা উইকেট ইউজ করতে হবে, সেটা হচ্ছে সেফ এরিয়া। স্ক্যাফোল্ডে ক্লিক করবেন, এখানে গিয়ে র্যাপ উইথ উইকেট, এখানে হচ্ছে সেফ এরিয়া। সেফ এরিয়া নিলে চেঞ্জ হয়ে যাবে, দেখেন হয়ে স্যার উপরে ব্ল্যাক আসছে। সো এখন একটা কাজ করি, যে এটার উপরে একটু স্পেস দিয়ে নেয় টেক্সটটা, তো সাইজ বক্সে একটু স্পেস দিয়ে নেয় তাহলে ভালো লাগবে। আমরা দেখি কি হয়, দেখা যায় রেজিস্ট্রেশন হেয়ার। এবার আমরা কি নিব, প্রথমে নিব নেম। তো নেম নেওয়ার আগে একটা কথা বলে নেই, যে না বললেই না, আপনারা তো ইউআইটা বুঝছেন যে ইউআই কোথায় কী কাজ হবে, তাই না? সো এখন আমরা একটা কাজ করি, যে ইউআই প্রথমে নিব কি ফর্ম নিব, ফর্ম ফর্ম নিলাম, এই যে ফর্ম, ফর্মের মধ্যে চাইল্ড নেবেন, চাইল্ড হচ্ছে আপনার কলাম, মানে পুরো স্ক্রিনটা আপনি আবার নিলেন, এর মধ্যে উপর থেকে নিচে ডিরেকশন হয়ে গেল। এবার চিলড্রেন নিলেন, চিলড্রেন নেওয়ার পর প্রথমে কি হবে আপনার টেক্সট ফর্ম ফিল, ওকে এটা নিলেন। নেওয়ার পর এখানে একটা জিনিস আছে, আপনার কি ধরনের এটা টেক্সট সেটা এখানে বলে দেবেন, আপনি কি ইনপুট নেবেন সেটা বলে দেবেন, আর কি টাইপের টেক্সট এটা বলে দেবেন। তো কি টাইপের জন্য এটা হচ্ছে কিবোর্ড টাইপটা বলে দেবেন, যেটা কি ধরনের ইনপুট আছে, নাম্বার, ইমেইল, না স্ট্রিং টাইপের নেম, সেটা আপনি বলে দেবেন। তো কিবোর্ড টাইপ আমি ফার্স্টে কী দেবো, যে নেম দিব না, নেমের জন্য টেক্সট ইনপুট টাইপ ডট আপনি কী দেবেন, নেম দিবেন, তাই এখানে দিলেন হচ্ছে নেম, ওকে। সো এবার আসেন এখানে কী আসবে, ডেকোরেশন, এবার কি ইনপুট ডেকোরেশন, এটা হচ্ছে ইনপুট কীভাবে নেবেন সেটা ডেকোরেশন করবেন। করার পর এখন এখানে কী দেবেন, লেভেল দেবেন প্রথমে, বা লেভেল টেক্সট দিলেন, লেভেল টেক্সট দিলেন, দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে গিয়ে ইন্টারভিউয়ার নেম, কোনটা দেখাই শেষ করে দেখতে পাবেন কি আসে। তো হ্যাঁ, এটা ওরকমই থাকবে, যেটা বলছেন ঠিকই আছে, ওরকমই থাকবে। আর আচ্ছা আপাতত এটাই দিছি না, এটাই দেখি একটু কি হইলো, তো আসেন দেখি। এই দেখেন ইন্টারিয়র নেম আসছে, আর এখানে স্ট্রিং টাইপের আসছে কিবোর্ড, জানেন আমি তো দেখাই করতেছি না, এত বড় করে দেখানো পসিবল না। বলেন
ভাই ফোনে দেখেন, আমার ফোনে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন ইন্টারিয়র নেম আছে, নিচে কিবোর্ড আছে, এটা এটা ব্লু কালার দেওয়া আছে। অথবা আমি থিমের কালারটা চেঞ্জ করে দেবো, থিমের কালারটা রেড করে দেবো। এখানে ইন্টারভিউর নেম আসে, এখানে ক্লিক করলে চলে যাবে, আপনার না করলে এখানে আসবে ইন্টারভিউর নেম। তো এখন আসি যে ইন্টারভিউর নেম যেমন দিচ্ছেন এরকম কয়টা দিবেন, এখানে কী কী দিবেন বলেন। জাস্ট এইটুকু করতে পারবেন কোডটা নিজে নিজে এখন পারবো, কিন্তু বাসায় করবো না এই হচ্ছে কথা। নেম তারপর কি, এবার হয়তো কপি পেস্ট করবেন, জাস্ট কপি পেস্ট করবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে মিনিমাইজ করে নিলেন, তারপর কমা দিলেন, তারপর এটা হচ্ছে কপি করবেন। টেক্সট ফর্ম ফিল এরকম হতে থাকবে, আপনার যে কটা লাগে আপনার পাঁচটা নিলেন। না পর প্রত্যেকটাতে কী লিখবেন, এটা হচ্ছে নেম, তারপর দিলেন এটা হচ্ছে ইন্টারভিউ, তারপরে দেবেন ইন্টারিয়র ফোন নাম্বার, তারপর ইন্টারিয়র ইমেইল অ্যাড্রেস নাম্বার দিতেছে, সব টাইপ চেঞ্জ করবো আগে, পাসওয়ার্ড দেবেন ইন্টারিয়র পাসওয়ার্ড আপনি দিচ্ছেন না, এই দেখেন এটা হচ্ছে পাসওয়ার্ডের। আচ্ছা এখন আছি করতে, ফার্স্টে কি বলছে নেম, নেমের বেলা ইনপুট দিচ্ছে নেমের টাইপ, তো এই পরেরটা আসছে কি আমার অ্যাড্রেস, অ্যাড্রেসটাও নেম টাইপে দিই। হ্যাঁ নেমটাই দিয়ে রাখি, নাম্বার নেম দিলে সবই সাপোর্ট করবে। তারপর আছে এবার কি ফোন নাম্বার, ইনপুট টাইপ কী হবে ফোন নাম্বার, তারপর এটা কী আছে ইমেইল অ্যাড্রেস, তো এটা কী আসবে ইমেইল অ্যাড্রেস টাইপটা। পাসওয়ার্ড এখানে এটা দিবেন না, পাসওয়ার্ড একটা জিনিস দেখায় আপনাদেরকে রান দেয় আগে, এখানে শুধু ভিজিবল পাসওয়ার্ড আছে। এই দেখেন এদিকে দেখেন পাসওয়ার্ড যেটা আছে না, পাসওয়ার্ড আমরা কী করি এখানে লিখলে যাতে হাইড হয়ে যায়, তাই না, এটা দেখাইলে তো আমার দরকার নাই। তো পাসওয়ার্ড হাইড করার জন্য একটা জিনিস নিতে হয়, সেটা হচ্ছে অবসিকিউর টেক্সট, অবসিকিউর টেক্সট এটা হচ্ছে ট্রু করে দিতে হয়। তাহলে এবার দেখেন পাসওয়ার্ড হয়ে গেছে, এবার যেটা লেখেন হাইড হয় আর ভিজুয়াল হবো না। আপনি যেখানে বাটন নেন বা তখন ওই সব আলাদা, আপনি বেসিক শিখেন আগে, যে আপনি ক্লিক করলে এবার হাইড হচ্ছে, বুঝতে পারছি অবসিকিউর টেক্সট বুঝছেন, এটা ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বোঝাই তাহলে, এই সবগুলো ইনপুট নিলাম, এটা কী হচ্ছে টেক্সট ইনপুট টাইপ, এটা হচ্ছে বেসিক ইনপুট যেটা দিচ্ছেন টেক্সট ফর্ম ফিল্ডের টেক্সট ইনপুট টাইপ। তো আমি এখন কাজ শিখাবো যে এই ইনপুট হইলো, ইনপুট হওয়ার পর আমি কী বলছিলাম আপনাদের, রেডিও বাটন শিখাবো না এবার, আচ্ছা এবার আসেন তাহলে আমরা জেন্ডারটা নেই। জেন্ডারটা নেওয়ার জন্য প্রথম হচ্ছে রো নিব, রো নেওয়ার পর রোতে কি নিব, প্রথমে টেক্সট নিব না, টেক্সট নিয়ে জেন্ডারটা নিব না, জেন্ডার জেন্ডার নেওয়ার পর আমি ফার্স্টে আরও একটা রো নিব, রো নেওয়ার পর এখানে কি দিব, রেডিও নিব না প্রথমে, গোল্লাটা গোল্লাটা ওই যে গোল্লাটা যেটা দেখাইলাম এটার একটা ভ্যালু দিব ওয়ান, ওয়ান দেওয়ার পর এবার গ্রুপ একটা ভ্যালু দিব, গ্রুপ ভ্যালু হচ্ছে একটা গাই যেহেতু সেটা আমি এটা ডিক্লেয়ার করে নিতে হবে, ডিক্লেয়ার করে নিতে হবে এভাবে যে এই যে এখানে আছে আমার ওভাররাইড, উপরের ক্লাসটা না উপরের ক্লাসটা মিনিমাইজ করে দেবেন, এই ওভাররাইড আছে, এখানে গিয়ে একটা ভেরিয়েবল নেবেন ভার ভ্যালু ইকুয়াল টু জিরো নিলাম, আমি একটা ভ্যালু নিলাম,
আমি এখানে গ্রুপ ভ্যালু যেটা আছে সেটা এখানে দিলাম হচ্ছে ভ্যালু। ওকে, অন চেইন যে কি হবে সেটা এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর ওখানে চেঞ্জ করতে হবে। এখানে বললাম যে ভ্যালু এক্স, আর সবশেষে হচ্ছে সেট স্টেট, মানে যদি চেঞ্জ হয় তাহলে কোন স্টেটে যাবে সেটা আমি বলে দিলাম এখানে। যাওয়ার পর এবার হচ্ছে এই রেডিওটা সাথে কি থাকবে, মেল না ফিমেল, এটা রেডিও, এটা রেডিওর সাথে একটা টেক্সট থাকবে, টেক্সটটা হচ্ছে এটা যে মেল না ফিমেল, এটা বুঝলাম যে মেল। এবার দেখান দিন, রান করে দেখি কি অবস্থা। জেন্ডার মেল, এই যে গোল্লা একটা আছে, গোল্লা তো সিলেক্ট করলে কিছু হবে না, কারণ কিছু দেয় না এখন, বুঝতে পারছি। জেন্ডার মেল দেখা যায়। আচ্ছা এক কাজ করি, আমি না ওয়েবে রান দিই, আপনার দেখতে অসুবিধা হচ্ছে। তা কোনটা স্টপ করি আমি, এই কারণে মূলত আপনাদের ওয়েবে রান দিই, দেখা যাতে সুবিধা হয়। তো আপনারা তো আমি যেমনি দেয় অমনি করেন, এ হচ্ছে সমস্যা। এই যে এখানে আসতে না মেল, পরে বলতো ফিমেল, শুধু কোডটা কপি করবেন সুন্দর করে। এই দেখেন মেলটা বানায় নিছি, নেওয়ার পরে এটা কপি করবেন, কপি করে ফিমেল বানায় দেবেন, মেলকে ফিমেল বানায় দেবেন, আর এখানে ভ্যালুটা টু করে দেবেন। এখন দেখেন যে সেট স্টেটে একটা জিনিস বলে নেই, এখন যে আমার যদি ভ্যালুটা চেঞ্জ করি, প্রথমে যদি চেঞ্জ হয় গ্রুপ ভ্যালুটা, ভ্যালু এক্স যেটা আছে এটা হয়ে যাবে কোনটা, আন্ডারস্কোর ভ্যালু। এই ভ্যালু এক্সটা হয়ে যাবে আমার ভ্যালু। ওকে, যাতে করে এটার মধ্যে একটা মান সেট হয়, এই জন্য এটা বাদ দেওয়া। এখন দেখেন দেখি ইউআইটাতে কি হয়, মেল ফিমেল এখনো সিলেক্টেড হওয়ার মতো কোনো কিছু দেয় নাই, আপাতত বলে যাচ্ছে যে কি হচ্ছে ইউআইটা, বুঝছেন। পুরোটা একটা গ্যাদারিং লাগতো, তোমার দুই সাইডে লেগে আছে, একটু চাপাই দেয় নাকি, চাপাই দেয় কীভাবে, প্যাডিং ইউজ করে চাপাই দেয় না, মনে আছে? তো দুই সাইড একটু চাপাই দেবো, চাপাই দিলে আমি কী করতে হবে, যে ফর্মের যে কলামটা আছে এটা সিলেক্ট করবেন, করার পর হলুদ বাতি কিনতে গিয়ে র্যাপ উইথ প্যাডিং এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর অল আছে, অলের জায়গায় অনলি করবেন, আমার চারদিক থেকে দরকার নাই, সাইড থেকে দরকার। তো এখানে আমি প্রথমে লেফট থেকে দিব
লেফট থেকে 30, রাইট থেকে 30। তাহলে দেখেন একটু চাপাই নিলাম, এখন কেমন লাগে দেখেন। এখন কি একটু ভালো লাগে আগের থেকে? তাহলে এখন ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে আপনার রেডিও বাটন গেল। এবার দেখাবো কি ড্রপ ডাউন বাটন, এটাতে ক্লিক দিলে আরো অপশন বাইরে, এটা ড্রপ ডাউন মানে। সো রেডিও বাটন কই, রেডিও বাটন রোটা গেল, এটা রো শেষ, রোটা শেষ, ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন বাটন ফ্রম ফিল্ড, ওই যে আগের বারের মতো আইটেমে গিয়ে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর এখানে আইটেমগুলো কী কী আছে সেটা বলে দেবেন। ওকে, সো এখানে আইটেমগুলো কী কী হবে, ড্রপ ডাউন মেনু আইটেম, আইটেম নেওয়ার পর চাইল্ডের মধ্যে টেক্সট নেবেন, টেক্সট নিয়ে হচ্ছে আইটেমগুলো দিবেন। আইটেম কী দিই ফার্স্টে, স্ট্যাটাস দিই নাকি প্রথমে দিয়ে হচ্ছে ম্যারিড, আসেন কেউ কি ম্যারিড আছেন? গালিব ভাই আপনি কি ম্যারিড? আচ্ছা আমি তো ভুলে গেছিলাম, মনে ছিল না আমার। ভ্যালু হচ্ছে নিলাম একটা ভ্যালু, যেটা আমি কিনলাম ম্যারিড। সো এবার আসেন এখানে ম্যারিড নিলাম, এরকম তিন চারটা ভ্যালু নেবেন না, আর কি কি হয় বলেন, স্ট্যাটাসগুলো কি কি হয়, উইডো উইডো ও না ডিভোর্স ভালো লাগে। এখন আসেন তারপর হচ্ছে ঠিক আছে সব শেষে দেখে হচ্ছে বেকার, বেকার দিলাম। তো এই জিনিসগুলো দেওয়ার আগে এ হচ্ছে আমার কি বলতে হবে যে এর ভ্যালুগুলো কি, তার আগে বলতে হবে যে এখানে একটা হিন্ট দিতে হবে না যে লেখাটা কি আছে, হিন্টের মধ্যে বলে দিতে হবে না যে ইন্টারিয়র স্টাটাস, তাহলে বুঝবে কিভাবে। দিলাম, দেওয়ার পর এখন আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে অন চেঞ্জ, অন চেঞ্জ যদি মানে এখানে যে ক্লিক করে যদি চেঞ্জ না হয় যে ডাইনামিক এটা, সো চেঞ্জ না হলে তো কাজ করবো না। ভ্যালু নিলাম, ভ্যালু নেওয়ার পর স্টেট চেঞ্জ করলাম না হয় ভ্যালুগুলো, দেখি একটু রান দিয়ে কী অবস্থা হয়। ডাটা গুলো নেওয়া যায় কিভাবে বুঝছেন, আপাতত বুঝেন যে এখানে ক্লিক হয় ডাটার কাজ কালকে দেখাবো, সমস্যা নাই, আগে এটাই বুঝেন। আপনাদের অনেক ভালো ব্র্যান্ড তো নিতে পারেন না আপনারা, আর সবশেষে একটা কি রেজ বাটন,
আচ্ছা, এখন দেখেন তো এটা চলে, ভালো লাগে। এখন একটা ইউআই ডিজাইন, লেটার রেজিস্ট্রেশন পেজ পুরা। আর দেখেন এটা সিলেক্ট নাই তো, একটা বাইরে করলে তো এখন এখন ডাটার কাজ করি নাই তো, আমি যদি ভ্যালু এখানে 1 দিই তাহলে কী হবে, কোনটা সিলেক্ট হবে? মেল সিলেক্ট হবে না, যখন চেঞ্জ করবেন তখন দেখতে পারবেন, আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখন ডাটার কাজে যাবো। আবার যেটা বুঝলেন যে 1 দিলে কি মেল হবে, 2 দিলে ফিমেল হবে, সেহেতু আমি ভ্যালু দিয়েছি 1 আর 2। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা বেসিক ইউআই রেজিস্ট্রেশন, ইউআই ডিজাইন। ক্লিয়ার? কারণ লগ ইন পেজ বানাইতে, হ্যাঁ লগ ইন পেজ বানানো আরও সহজ, কিন্তু দুইটা টেক্সট ফর্ম ফিল নেবেন আর হতে নিজে একটা রাইট বাটন নেবেন। এখন আজকে কিছু না, একটু বেসিক হারাই দিলাম, একটু ইউআই ডিজাইন, ডাটা তো যায় না, ইউআই ডে বোঝান, বোঝানো তুমি এগুলো প্রত্যেকটা বেসিক অ্যাপে আপনাদের লাগে, যার কারণে এগুলো দেখানো, বুঝতে পারছি। তো আপাতত এই হচ্ছে আপনাদের ডিজাইন।